আজকেরও রাত্রে সেই একই পজিশন, দেখুন এ ওর মুখে লাথি, ও ওর মুখে লাথি, দেখুন গড়িয়ে গড়িয়ে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে। এরা মারপিট আমরা সাধারণত সিনেমায় দেখি, কিন্তু বাস্তবেও এরা গুন্ডা তৈরি হয়েছে। দেখুন বন্ধুরা, দেখুন কুস্তি হচ্ছে, এটা অলিম্পিক, এটা হলো মেয়েদের অলিম্পিক। একজনের কুস্তি হয়ে যাওয়ার পর দ্বিতীয় জন নেমে পড়েছে কুস্তিতে লড়তে, কারণ এই আমাদের সাদা কালো লাল সবার সাথে লুচি একাই 100। কারো সবাই হেরে একজন পালিয়ে গেল, আর একজনকে ধরেছে, দেখুন ছাড়ছে না, ও লাথি দিয়ে যাচ্ছে ক্রমশ তার মাথায়। আর মা ঢপের চপের মতন বসে বসে ম্যা ম্যা করে যাচ্ছে। আটকাবি তো রেফারি, তুই না, তুই তো আটকাবি, দেখুন ওর গালেও আবার চড় মারলো। এমন কুস্তি হচ্ছে, কুস্তি হতে হতে আমারও ভিডিও সরে সরে যাচ্ছে, ক্রমাগত মেরেই যাচ্ছে, মেরেই যাচ্ছে। হ্যাঁ মা মাঝখানে বসে পড়ো, দেখুন বন্ধুরা আজকের অস্বাভাবিক কাণ্ড দেখে নিন, মাঝখানে বসে পড়েছে, এতদিন পর শিক্ষা পেয়েছে আমাদের টুকটুকি। দেখুন লড়াই তার মধ্যে থেকে হয়েই যাচ্ছে, এবার মা ধরেছে, মা শিক্ষা দিচ্ছে, দেখুন দেখুন ওই পা দিয়ে ওই বাচ্চাকে ধরে লাথি দিচ্ছে, অশিক্ষিত। এই শিক্ষা দিতে চাইনি আমি, বলেছি ওদের শিক্ষা দাও, তাই বলে চল শুরু হয়ে গেছে। প্রথমে তো ট্রেনিং হলো, ওটা ট্রেনিং চলছিল, এটা একদম একদম দেখানোর জন্য শো হচ্ছে। দেখে দিন বন্ধুরা, এটা হলো স্টেজ, তার মধ্যে কুস্তি হচ্ছে, যে জিতবে তাকে দুটো বিস্কুট দেওয়া হবে। এই যে মারপিট হচ্ছে, দেখুন ফেলে দিয়েছে, ফেলে দিয়েছে আমাদের মেজু ভাইকে, ফেলে দিয়েছে, মা রেফারি চলে গেছে। মা রেফারি গিয়ে ওই ধামসা শরীর নিয়ে বসে পড়লো, ওখানে গিয়ে বসে পড়লো মাঝখানে, রেফারি সেজে, খেলা এখনো চলছে পিছনে। দেখুন বন্ধুরা আজকের মেজু ভাই হেরে গেল, ছ্যা ছ্যা ছ্যা, আমাদের টুকটুকির কাছে হেরে গেল, ছোট টুকটুকির কাছে, আমাদের লুচির কাছে হেরে গেল। দেখুন বন্ধুরা, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। মারপিটের মাঝখানে মা গিয়ে বসে পড়েছে, মেজু ভাইকে তো ধরে ফেলে দিয়েছে। ফেলার পর মেজু ভাই তবুও চেষ্টা করে যাচ্ছে তার মারপিট, কিন্তু পারছে না, মেজু ভাই হেরে গেছে। মেজু ভাই হেরে গিয়ে এখন মাকে শুকছে, আর মেজু ভাই মাকে ছেড়ে দিচ্ছে, কিন্তু লাল সাদা এবং কালো আমাদের লুচি, সে কিন্তু যৌথ উদ্যোগে চেষ্টা করছে কি করে আরো মারা যায়। মা এখন ওকে ধরেছে, ধরে ফেলেছে, মা খেলা শেষ হয়ে গেছে, মা মাঝখানে শুয়ে পড়েছে, দেখুন তাও দমছে না, ছেলে উল্টে উল্টে নিচে পড়ে যাচ্ছে, তবুও আবার যাচ্ছে, ল্যাচ খেলা হচ্ছে, এবার এবার ল্যাঞ্জও ধরে ধরে টানাটানি হচ্ছে, মা কিছুই বলছে না, মা হলো চুপচাপ মা, কোনো কাজের নয়, শুধু দেখছে কোন দিকে আসলা আছে, কোন দিকে টিকটিকি আছে, কোন দিকে আসলা আছে, ওই সবই। তুমি কি মা হয়েছো, বাচ্চারা এরম। বন্ধুরা মা রিল্যাক্স, আর ল্যাচটাকে পুডুম পুডুম করে নাড়াচ্ছে, মেয়ে আর ছেলে দুজনে গিয়ে ল্যাচ ধরে খেলছে, আর এ উদ্যোগে এটা ছিঁচছে, সেই উদ্যোগে ছিঁচছে, আনন্দে ছিঁচছে, মাকে আবার চেটেও দিচ্ছে, মা বলে কথা। দেখুন বসে পড়ে ল্যাচ নিয়ে খেলছে আমাদের মেজো ভাই, আবার উল্টে উল্টে পড়ছে, আর মা দেখুন কি সুন্দর রিল্যাক্সে ঘুমাচ্ছে। এই হলো জীবন, আমাদের জীবন, সারাদিন এদের পিছনে কাজ করে করে শরীর টিক টিক করছে, খিদে পেলেও বলতে পারছি না খিদে পেয়েছি, কাজে ঘুরতে যাওয়ার কথা ভাবলেই চিন্তা হয় এরা কোথায় খাবে, কিন্তু ওরা প্লাস্টিক খেয়ে বেড়াচ্ছে, দেখো কি সুন্দর। এই একটু আগে খেয়েছে, এই তোর পেট ভরেনি, তুই প্লাস্টিক চেবাচ্ছিস, দাঁত হয়েছে প্লাস্টিক চেবাচ্ছিস, দেখো কি রত্ন আমার, প্লাস্টিক খাচ্ছে, দেখাচ্ছে সবাইকে, দেখুন আমি ভাত খাই না, প্লাস্টিক খাই, ভাববেন না, একদম ভাববেন না, এরা খায় না, এরা চার বেলা খায়, তাও সবার সামনে আমাকে ইনসাল্ট করছে কিভাবে। আহ মা, তুমি মেয়েকে বলতে পারছো না প্লাস্টিক চেবাচ্ছে, ওমা তুমি কখন এলে, ওমা আমাদের শ্যামাও তো ছিল, এই যে ওমা শ্যামা দিদিকে চড় মারলেন আমাদের টুকটুকি, আবার হুঁ হুঁ করছো কেন, মারলে দেখলাম চোখের সামনে, আবার দাগ দেখাচ্ছ, তোমার কি বাঁশ দিয়েছিল, হ্যাঁ ঠিক করেছে, তোমার মেয়েকে দিয়েছে চড়।
তাকে মারলি কেন? ও তো কিছুই করেনি। এই তুমি তোমার নাটকটা বন্ধ করো, ও তো কিছুই করেনি। ও তো লক্ষ্মীপনা মেয়ে আমার, কি সুন্দর মুখ থাকা না দেখো, মনে হয় আদর করি, কত লক্ষ্মী। আর এইটা দেখো, আর এই বাচ্চাগুলোকে দেখো, যেমন মা তেমন ছা, একেবারে কার্বন কপি। দেখো ওর ঠ্যাং ধরে খাত টানছে, জল জ্যান্ত আসলা ধরেছে আমাদের টুকটুকির ভাই দুচো। দেখুন বন্ধুরা, দেখুন আমাদের বাড়ির গালে কত আসলা হয়েছে। এই যে খোঁজ পেয়েছে তার, সিআইডি তদন্ত করে আসলাটা মৃত প্রায় হয়ে গেছে, কারণ ইনি খুঁজে খুঁজে আরশোলা বার করছেন। আর দেখুন আরশোলাগুলোকে মেরে মেরে ফুটবল খেলা হচ্ছে, আরশোলাও যে ফুটবল হয়ে যায় মাঝে মাঝে। আরশোলা কি খাবার জিনিস? এই খাবি না, এই খাবে না, বারণ করছি। আরশোলা তো খেলোই না, আরশোলাটা এই বডি এখানে পড়ে আছে, তার সৎকার করতে হবে আমাদের। আর এখানে যারা আরশোলা ধরে তারা সবাই শুয়ে আছে, বলছে যে এত আরশোলা খেলে তো পেটে কিডনি হবে, পয়জন হবে। তাই জন্য আমার বাচ্চারা এত শিক্ষিত হয়ে গেছে যে আরশোলাকে ফেলে রেখেই চলে গেল। আমার বাচ্চাদের জন্য ধন্যবাদ, তারা যে আরশোলা খায় না তার প্রমাণ। দেখলেন তো, সবাই কেউ পাত্তাই দিচ্ছে না আরশোলাকে। চলুন দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এই ভূত ভূত দেখেছেন, পা মুখের মধ্যে নিয়ে ঘুমাচ্ছে, এইসব ঘুমগুলো অস্বাভাবিক নয়। যদি ভালো লাগে আমাদের তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি ভালো না লাগে তাহলে তো লাইক করতে হবে না, দেখেই চলে যাবেন। তো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, আর আমার পাশে থাকবেন।